তুলে নেওয়া হয়েছে অর্থনৈতিক অবরোধ, যানবাহনের চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল রাত 9টায় প্রথম মিজোরামের উদ্দেশ্যে এই জায়গা থেকে হাত নাড়িয়ে মিজোরামের উদ্দেশ্যে গাড়ির যাত্রা শুরু করেন আমাদের দুই মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও অভিভাবক মিনিস্টার অশোক সিংহ। সে থেকে এখন অবধি বেশ কিছু যানবাহন মিজোরামের উদ্দেশ্যে গিয়েছে, সে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি এখানে এখনো পর্যন্ত কতটি গাড়ি গিয়েছে না গিয়েছে সে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। যে আজ সকালেই প্রথমে খবর আসে যে মিজোরামে রেন্তেকন নামক স্থানে কিছু গাড়ি আমাদের এতক্ষণ ছিল, কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে। সে খবরে আজ সকালেই এখানে কিছু গাড়ি আবারও আটকা পড়ে যায়। পরবর্তীতে সে গাড়িগুলো আবার পুনরায় মিজোরামের উদ্দেশ্যে যাত্রা করে। সে থেকে এখন অবধি মিজোরামের উদ্দেশ্যে গাড়ির যাত্রা স্বাভাবিকভাবে চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের যে এন্ট্রি একটা পয়েন্ট রয়েছে, সে পয়েন্টে প্রতিনিয়ত সব গাড়িগুলো ওখানেই এন্ট্রি করে যাচ্ছে। সে ওখানকার খাতায় কতটুকু গাড়ি এখনো পর্যন্ত মিজোরাম গেল সে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখতে পেয়েছি গতকাল রাত 9টা থেকে মিজোরামের উদ্দেশ্যে যানবাহনের যাত্রা শুরু হয়। এখানে লাইলাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখে একটি এন্ট্রি পয়েন্ট রয়েছে, সমস্ত গাড়িগুলো এখান থেকে এন্ট্রি করে মিজোরামের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। তো এখানে একজন কর্তব্যরত পুলিশকর্মী রয়েছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইব এখনো পর্যন্ত কতটি গাড়ি মিজোরামের উদ্দেশ্যে গেল। তো দাদা, এখনো পর্যন্ত কতটি গাড়ি মিজোরামের উদ্দেশ্যে গিয়েছে? 260টা। সবগুলো গাড়ির রেকর্ড আপনাদের হাতে আছে? সব আছে, ফোন নম্বরও আছে। প্লাস কালকে তো রাস্তায় গেছে 34টা, সকাল পর্যন্ত 8টা পর্যন্ত আমি 8টার থেকে নিয়েছি, এখন পর্যন্ত 260টা চলে পর্যন্ত 260টা গাড়ি গেছে। আচ্ছা, আপনারা গাড়িগুলো থেকে কী কী জিনিস এন্ট্রি করেন? গাড়ি এন্ট্রি করি গাড়ির নাম্বার, মালিকের নাম, ফোন নম্বর, প্লাস কতদিকে লুট লুছে আর কোন জায়গায় যাইব, কোন জায়গায় যাইব, কি জিনিস আছে, টাইম, ডেট, টাইম। আমি এখানকার স্থানীয় বেশ কিছু যানচালক তাদের সাথেও কথা বলেছি, তারা মিজোরামের উদ্দেশ্যে যাচ্ছে, তারা কি বলতে চাইছে না চাইছে সেটাও তুলে ধরছি। খানে যাইতে আইজল আইজল লোড কান্তরে লইছো? কোদরপুরতি। কোন দিন লইছো? কালকে। কিটা লোড? সিমেন্ট আছে। আইজল যাইতে কোনো ডরুর আছে নি? মনো মনে তো ডর আছে, কিন্তু যাই আর। তুমি কেন যাইতে আয় আইজল? কিটা লোড গাড়ি? সিমেন্ট গাড়ি। তোরা তো ডর আছে, তোরা তোরা ডর আছে না নি? কেন যাইতে লোড লে বাইন্ড দিতনি? তো লোড খান তো লইছো? কিটা লোড? চাউল, ডাল, রেশন সামগ্রী। তো যাইতে ডরাই দিনি? ডরাই না। ঠিক আছে, যা। তুমি কেন যেতে লোড লিয়া? আইজল নেই আমি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যে এখানকার স্থানীয় মানুষ যারা তারা কি বলতে চাইছেন অর্থনৈতিক অবরোধ উঠে যাওয়ার পর। মিজোরামের আইআরপি গুল্লি করে যেন আমরা 6 জন আইআরপি মাসল, এখনো পর্যন্ত ওই জায়গায় মিজোরাম আইআরপিটা রয়ে গেছে, অবরোধ উঠে গেছে। কিন্তু এই জায়গাটা আইআরপি থাকা অবস্থায় আমরা খুব খারাপ লাগে আর, যে ওই জায়গার কারণে আমরা 6 জন জোয়ান মরছুন, আসাম শহীদ হয়েছেন তারা। হ্যাঁ, আর এখন পর্যন্ত তারা এই জায়গাতে রয়ে গেছেন, যদি তারা যাইন গিয়ে ওখান থেকে আমরা মনেও শান্তি পাইব, আর থাকলে তো আর কোয়ার পাওয়া না, কারণ সরকার আমরা পক্ষে আর তাকিয়েও নাই। কোনো সময় জোরজবস্তিও অবরোধ উদ্ধ করছে, কোনো সময় আরও বহু কিছু করছে, আমরা আরও বহু কষ্ট পাইছি, গাঁওয়ের মানুষও বহু কষ্ট পাইছে, গাঁওয়ের মানুষও পাবলিকের বহু শরীর গুলি লাগছে, মার্বেলও খাইছি, কিন্তু এখনও মিজোরাম যেন আয়ার কেন রয়ে গেছে আমরা মনে বহু দুঃখ। আমরা আসামের 6 জন পুলিশ কর্মীর হত্যার বিচার যদি আমরা না পাই, আর সেই জায়গাতে যদি মিজোরামে আয়ার উঠে না যায়, তাহলে আমরা যে কোনো সময় আবার রাস্তা অবরোধ করতে বাধ্য আছে। পুলিশকর্মীর বিচার যদি না হয়, ইডি পুলিশ উঠিয়া না যায়, তাহলে আমরা রাস্তা অবরোধ করার বাধ্য আছি। গেছে কালকে রাত্রেতেই গাড়ি ছাড়ছে, গাড়ি ছাড়ছে, গাড়ি গেছে পাক্কা গাড়ি, আজকেও যার রোড খোলা, কিন্তু আজকে শুনছি দুটা গাড়ি ভাঙ্গা, মানে মিজোরাম তারা ভাঙ্গা ভাঙ্গি করছে, একটা গাড়ি খারাপ, দুটা গাড়িও খারাপ, তারা দুটা গাড়ি ভাঙ্গিছে, গাড়ি এলাইনতে ফোন করতো আমরা রে।
আরও তো খবর ফাইয়ার যেগুলা ভাঙ্গাভাঙ্গি হয়েছে সেগুলো কি আমরা এখন আমরা শিলচর থেকে আইজল ওনার এসোসিয়েশন ড্রাইভার এসোসিয়েশন তো তার যোগাযোগ কতরা আমরা মিজোরাম ব্যাংকটি এসডিপিও কইছে না ইলা কোথাও হয়েছে না কিন্তু তো গাড়ি বর্তমানে ভাঙ্গায় একজন মালিকনও আছে এখনো পর্যন্ত আমরা যেটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি তাতে এই লালাপুর পুলিশ পেট্রোল পোস্টের এন্ট্রি পয়েন্টে 260টি গাড়ি এখনো পর্যন্ত মিজোরামের উদ্দেশ্যে এই লালাপুর পুলিশ পেট্রোল পোস্ট পার করে গিয়েছে আসাম মিজোরাম সীমান্তের লালাপুর পুলিশ পেট্রোল পোস্টের সম্মুখ থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজীব আমাদের উপস্থাপিত বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন ধন্যবাদ।